أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ديواني كاتجوبيدي 1908 كود اوف سيفيل بروسيدور 1908 ام سي كيو প্রশ্ন আরজি খারিজ হইলে তাহার বিরুদ্ধে কি প্রতিকার আছে আপিল অথবা নতুন মামলা দায়ের রিভিউ রিভিশন কোনটি নয় উত্তর আপিল অথবা নতুন মামলা দায়ের একটি মোকদ্দমায় ক বাদী খ বিবাদী আপনি ক এর আইনজীবী মামলাটি আদালত কর্তৃক খারিজ হয়েছিল আপনি আপিল করিয়েছিলেন আদালত আপিল আবেদন খারিজ করিয়ে দিলে আপনি কি করিবেন উচ্চ আদালতে রিভিশন রিভিউ আপিল কোনো ব্যবস্থা নাই উত্তর উচ্চ আদালতে রিভিশন ক খ এর বিরুদ্ধে একটি মোকদ্দমায় আরজি দাখিল করিয়েছে খ উক্ত মামলায় বিবাদী খ আপনাকে আইনজীবী নিয়োগ করিল আপনি দেখিলেন আরজিতে ত্রুটি আছে এবং অর্ডার 7 এর রুল 11 অনুসারে আরজি খারিজের আবেদন করিলেন উক্ত দরখাস্ত নামঞ্জুর হইলে আপনি কি করিবেন রিভিশনের আবেদন আপিল রিভিউ কোনটি নয় উত্তর রিভিশন আবেদন কোন আরজি নাকচ করা হলে বিচারক উহার কারণ উল্লেখপূর্বক একটি আদেশ লিপিবদ্ধ করিবেন উক্ত বিধান কোথায় আছে অর্ডার 7 এর রুল 12 অর্ডার 7 এর রুল 11 এর 12 অর্ডার 7 এর রুল 11 অর্ডার 7 এর রুল 12 এর 1 উত্তর অর্ডার 7 এর রুল 12 আরজি খারিজ বিষয়ে কোথায় বর্ণিত রয়েছে অর্ডার 7 রুল 11 অর্ডার 7 রুল 10 অর্ডার 7 রুল 12 অর্ডার 7 রুল 13 উত্তর অর্ডার 7 রুল 11 লিখিত বর্ণনা এবং পাল্টা দাবি সম্পর্কে দেওয়ানি গ্যারজুবিদের কোথায় বর্ণনা করা হয়েছে অর্ডার 8 অর্ডার 7 অর্ডার 9 অর্ডার 11 উত্তর অর্ডার 8 অর্ডার 8 রুল 1 অনুসারে প্রথম শুনানির সময় কিংবা তাহার পূর্বে অথবা আদালতের অনুমতির মাধ্যমে অনধিক কত দিনের মধ্যে বিবাদী আত্মপক্ষ সমর্থন পূর্বক একটি লিখিত বিবৃতি দাখিল করিবেন 2 মাস 30 দিন 14 দিন 45 দিন উত্তর 2 মাস বাদী কর্তৃক নিষেধাজ্ঞার দরখাস্ত আদালতে দাখিল হইলে বিবাদী কর্তৃক উক্ত দরখাস্ত প্রতিহত করা হয় যার মাধ্যমে তা হলো লিখিত জবাব নয় লিখিত জবাব ক ও খ কোনটি নয় উত্তর লিখিত জবাব নয় লিখিত জবাব দাখিল করা যায় কিসের মাধ্যমে সত্যপাঠ হলফনামা এফিডেভিট কোনটি নয় উত্তর সত্যপাঠ দেওয়ানি মামলার আরজিতে উত্থাপিত বক্তব্য বিবাদীর জবাবে নির্দিষ্টভাবে অস্বীকার করা না হলে তার ফল হবে উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য বাতিল বলে গণ্য অস্বীকৃত বলে গণ্য কোনটি নয় উত্তর উক্ত বক্তব্য স্বীকৃত বলে গণ্য যে দলিল লিখিত বিবৃতির সহিত যুক্ত করা উচিত ছিল যদি করা না হইয়া থাকে উক্ত দলিল মামলার শুনানিকালে কি হবে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না সাক্ষ্য হিসেবে গৃহীত হবে অবশ্যই সাক্ষ্য হিসেবে গৃহীত হবে কোনটি নয় উত্তর সাক্ষ্য হিসেবে গৃহীত হবে না দেওয়ানি মামলা লিখিত জবাবে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বিবাদীর দখলে না থাকিলে উক্ত দলিলাদি বিষয়ে বিবাদীর করণীয় কি দলিলের তালিকা সহ দখলকারের নাম দাখিল কিছুই করণীয় নাই দলিলের তালিকা দাখিল দলিলের নকল দাখিল উত্তর দলিলের তালিকা সহ দখলকারের নাম দাখিল আপনি খ এর একটি মোকদ্দমার আইনজীবী লিখিত জবাব প্রস্তুতের সময় খ বলিল যে সকল কারণে মোকদ্দমা চলিবে না তাহা জবাবে উল্লেখ না করিয়া শুনানির সময় উপস্থাপন করিলে ভালো হইবে উক্ত কার্যটি আইন অনুযায়ী কি হইবে সম্ভব হইবে না সম্ভব হইবে ভালো হয় সম্ভব উত্তর সম্ভব হইবে না বিবাদী যে সকল তথ্যের উপর ভিত্তি করিয়া বাদীর মোকদ্দমা প্রতিহত করিতে চায় সেগুলি লিখিত জবাবে কি করিতে হইবে পরিষ্কারভাবে উল্লেখ গোপন কোন ক্রমে উল্লেখ কোনটি নয় উত্তর পরিষ্কারভাবে উল্লেখ করিতে হইবে বিবাদী যে সকল তথ্যের উপর নির্ভর করিয়া বাদীর মোকদ্দমা প্রতিহত করিতে চায় সেগুলো লিখিত জবাবে পরিষ্কারভাবে উল্লেখ করার বিধান কোথায় আছে অর্ডার 8 রুল 2
অর্ডার 8 রোল 3 অর্ডার 8 রোল 12 অর্ডার 8 রোল 8 উত্তর অর্ডার 8 রোল 2 যে সকল অভিযোগের সত্যতা বিবাদী স্বীকার করে না সেগুলি সম্পর্কে সুস্পষ্ট লিখিত জবাব থাকিতে হইবে উক্ত বিধান কোথায় আছে অর্ডার 8 রোল 3 অর্ডার 8 রোল 2 অর্ডার 8 রোল 13 অর্ডার 8 রোল 1 উত্তর অর্ডার 8 রোল 3 বাদীর আর্জিতে উল্লেখিত কোন তথ্য সংক্রান্ত অভিযোগ বিবাদী চাতুর্যপূর্ণভাবে অস্বীকার করিতে পারিবে না বরং সারমর্ম সহকারে সংশ্লিষ্ট জবাবের প্রশ্নের জবাব দিতে হইবে উক্ত বিধান কোথায় আছে অর্ডার 8 রোল 4 অর্ডার 8 রোল 3 অর্ডার 8 রোল 2 অর্ডার 8 রোল 1 উত্তর অর্ডার 8 রোল 4 আর্জিতে উল্লেখিত তথ্যমূলক অভিযোগের প্রত্যেকটি যদি স্পষ্ট অস্বীকার করা না হয় তবে সক্ষম ব্যক্তি ব্যতীত অপর সকলের প্রসঙ্গে তাহা কি হিসাবে গণ্য হইবে স্বীকৃত অস্বীকৃত স্বীকার্য কোনটি নয় উত্তর স্বীকৃত আর্জিতে উল্লেখিত তথ্যমূলক অভিযোগের প্রত্যেকটি যদি স্পষ্ট অস্বীকার করা না হয় তবে অক্ষম ব্যক্তি ব্যতীত অপর সকলের প্রসঙ্গে স্বীকৃত হিসেবে গণ্য হইবে উক্ত বিধান কোথায় আছে অর্ডার 8 রোল 5 অর্ডার 8 রোল 4 অর্ডার 8 রোল 2 অর্ডার 8 রোল 3 উত্তর অর্ডার 8 রোল 5 সেট আপ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণনা করা হয়েছে অর্ডার 8 রোল 6 অর্ডার 8 রোল 2 অর্ডার 8 রোল 3 অর্ডার 8 রোল 4 উত্তর অর্ডার 8 রোল 6 সেট আপের দাবি করেন কি বিবাদী বাদী ক খ কোনটি নয় উত্তর বিবাদী সেট আপের দাবি নিম্নলিখিত কোন ক্ষেত্রে করা যায় টাকা আদায়ের মামলায় সম্পত্তি পুনরুদ্ধারের মামলায় মানহানির মামলায় নিষেধাজ্ঞা মামলায় টাকা আদায়ের মামলায় সেট আপের দাবি কখন করিতে হয় মোকদ্দমা প্রথম শুনানির তারিখে ডিগ্রি প্রদানের পূর্বে রায় প্রদানের পরে যে কোনো পর্যায়ে মোকদ্দমা উত্তর মোকদ্দমা প্রথম শুনানির তারিখে বিবাদী আলাদা অজুহাতের উপর ভিত্তি করিয়া আত্মপক্ষ সমর্থন বা দাবি করিতে চাহিলে উহার লিখিত জবাবে উল্লেখ করিতে হইবে উক্ত বিধান কোন ধারায় রয়েছে অর্ডার 8 রোল 7 অর্ডার 7 রোল 8 অর্ডার 22 অর্ডার 24 উত্তর অর্ডার 8 রোল 7 পারস্পরিক দাবি সত্যের তাৎপর্য ইফেক্ট অফ সেট অফ দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে অর্ডার 8 রোল 6 এর 2 অর্ডার 7 রোল 8 অর্ডার 22 অর্ডার 24 উত্তর অর্ডার 8 রোল 6 এর 2 মোকদ্দমা প্রত্যাহার ও সমন্বয় সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণনা করা হয়েছে অর্ডার 23 অর্ডার 23 রোল 3 অর্ডার 22 অর্ডার 24 উত্তর অর্ডার 23 মোকদ্দমা দায়ের করার পর বাদী সকল বিবাদীর বা যে কোনো বিবাদীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার বা আংশিক দাবি প্রত্যাহার করিতে পারিবে উক্ত বিধান কোথায় বর্ণনা করা হয়েছে অর্ডার 23 রুল 1 অর্ডার 23 রুল 3 অর্ডার 23 রুল 2 অর্ডার 23 রুল 7 উত্তর অর্ডার 23 রুল 1 আদালতের অনুমতি ব্যতীত বাদী মামলা প্রত্যাহার করে বা আংশিক দাবি প্রত্যাহার করে তাহলে আদালতের সিদ্ধান্ত অনুসারে বাদী কি জন্য দায়ী হবে মামলার খরচ জেলে প্রবেশ দায়ী হবে না মানহানি উত্তর মামলার খরচ ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন